এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী শাবনূর। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর। তিনি জানান, আগের সপ্তাহ থেকে শাবনূরের হালকা জ্বর ছিল, এরপর তার করোনা পরীক্ষা করা হয় আর এতে করোনা পজিটিভ আসে শাবনূরের। কিন্তু বাসায় বেশ কয়েকদিন আইসোলেশনে ছিলেন শাবনূর, তবে হঠাৎ করে সমস্যা বোধ করলে অ্যাম্বুলেন্সে করে সিডনির একটি হাসপাতালে গিয়ে ভর্তি হন তিনি। উল্লেখ্য, ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। 90 দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি, এরপর 0 দশকেও ছিলেন চাহিদার তুঙ্গে। কিন্তু প্রায় এক যুগ ধরেই তিনি সিনেমার পর্দায় অনুজ্জ্বল। দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। জানা যায়, গত 14 ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সে উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু কোনো কারণে আসতে পারেননি তিনি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। অন্যদিকে আজ 29 ডিসেম্বর শাবনূরের একমাত্র ছেলে আইজানের জন্মদিন। এদিনে ছেলের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। শাবনূর লেখেন, আমার একমাত্র ছেলে আইজানের জন্মদিন আজ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসি আমার কলিজার টুকরা বাবাটাকে। মহান আল্লাহ পাক যেন তোমাকে সৎ সুন্দর ও নেক দীর্ঘ জীবন দান করেন, আমিন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।